অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আলোচনা করতে চলেছি ধনু রাশির অক্টোবর মাস কেমন যাবে। এটি মাসিক রাশিফলে ভিডিও, ধনু রাশি স্পেশাল। দেখুন, ধনু রাশির রাশিতেই সক্ষেত্রিক মার্গী বৃহস্পতির অবস্থান, রাশির দ্বিতীয়ভাবে শনি মার্গী অবস্থায় অবস্থান করছে এবং সক্ষেত্রিক, এবং রাশির ষষ্ঠভাবে রাহুগ্রহের অবস্থান, রাশির ঠিক নবমভাবে শুক্রের অবস্থান, এবং সপ্তমপতি এবং দশমপতি বুধ রাশির একাদশ স্থানে অবস্থান করছে, এবং রাশির দ্বাদশভাবে কেতুগ্রহের অবস্থান, এবং রাশির চতুর্থভাবে এই মঙ্গল বক্রি অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে। কী ফল হতে চলেছে এই ভিডিওতে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক সকল প্রিয় দর্শকবন্ধুকে আগাম শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা প্রত্যেককে আমি জানাই। প্রত্যেকের পুজো যেন খুব আনন্দে কাটুক, এই কামনায় আমি করি। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটাতে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাই টেলিফোন সবসময় কল ধরা হয় না, আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সেক্ষেত্রে খুবই সুবিধা, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অনলি ফর বুকিংয়ের জন্য, রাশি লগ্ন জানার জন্য এটি নয়। যদি আপনারা কল করে না পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে মেসেজ করুন, সঠিক সময়ে আপনারা কিন্তু মেসেজের রিপ্লাই পাবেন। সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে আপনারা বুক করতে পারবেন। দেখুন, ধনু রাশির অক্টোবর মাসে কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়েও আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। কেউ কেউ বলছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, আমি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বলছি, যদি না মিলে তাহলে জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে হয় গ্রহের অবস্থান খারাপ আছে, বা কোনো দোষ আছে, বা কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে। আমার কথাগুলো শুনে যদি একটুকু গাছের পাতা না নড়ে অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন। দেখুন, রাশিতেই বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতির দৃষ্টি রাশির পঞ্চমভাবে, অর্থাৎ আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গায় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ সন্তান নিয়ে যাদের টেনশান ছিল, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে, সন্তানের এডুকেশনের দিকে ভালো হবে, সন্তানের কাজের জন্য আপনাদের গর্ব অনুভব হবে, এবং সন্তান আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে। অর্থাৎ সন্তানের পার্টটা আপনাদের ভালো, এডুকেশনের দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, যারা উচ্চ শিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এই সময়টা ধনু রাশির। এবং রাশির ঠিক সপ্তমভাবে এই বৃহস্পতির দৃষ্টি সরাসরি, আমি আগেও বলেছি এখনও বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। অর্থাৎ বিবাহ কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু ধনু রাশির কাটতে চলেছে, অর্থাৎ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত হতে চলেছে। শুভ বিবাহের যোগ, প্রেমজ বিবাহের যোগ, এগুলো কিন্তু হবে। যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিবাহের কিন্তু একটা সূচনা কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই বৃহস্পতি যে বকরি থেকে মার্গী হয়েছে এই 13ই সেপ্টেম্বর, এই এটার ফল কিন্তু এই অক্টোবরে কিন্তু যারা বিয়ে নিয়ে এতদিন সমস্যাতে ছিলেন এই ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। গাঢ় বিবাহের যোগ কিন্তু ধনু রাশির দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে প্রেমজ বিবাহ। এবং এই বৃহস্পতির দৃষ্টি নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দিবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হতে চলেছে। এবং রাশির দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক মার্গী শনির অবস্থান, ধনভাগ্যটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ ধনলাভ আপনাদের কিন্তু হবে, অর্থপ্রাপ্তি এটা কিন্তু আপনাদের হবে, আর্থিক ফিনান্সিয়াল যাদের ক্রাইসিস চলছিল সেই জায়গাটা ধীরে 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 কিন্তু রিকভারি হবে। এতদিন ধরে আপনারা জানেন যে এখনও পর্যন্ত ধনু রাশির শনির সাথে সাথে চলছে, এবং
থার্ড ফেজ শেষ চরণ চলছে, কিন্তু এই শনি যখন 12 ডিগ্রিতে চলে যাবে তখন থেকে আরও ভালো দিক কিন্তু আসতে চলেছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু পিরিয়ড শুরু হতে চলেছে, অর্থাৎ ধনুরাশির অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু যথেষ্ট ভালো। ধনুরাশির প্রেম ভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে, নতুন প্রেম, প্রেমের পুরাতন প্রেম কামব্যাক এগুলো কিন্তু হবে, প্রেমে পড়া এবং আপনাদের লাভ লাইফ খুব সুন্দর এবং মধুর থেকে মধুরতর হতে চলেছে ধনুরাশির। এই অক্টোবর পূজার মাসে আপনাদের বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ প্রেমজ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ধনুরাশির। এর সাথে সাথে বলি আপনাদের সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, সপ্তমপতি একাদশভাবে অবস্থান করাতে আপনাদের যারা ব্যবসাতে আছেন ব্যবসার দিকটা আপনাদের দুর্দান্ত যাবে। আমি আবারও বলছি ব্যবসা, ব্যবসা কেন্দ্রিক জিনিসগুলো, আপনি যে কোনো ব্যবসা, আপনি গার্মেন্টসে বিজনেস করতে পারেন, আপনি কসমেটিক্সে করতে পারেন, আপনি ফুডের করতে পারেন, আপনি যে কোনো ব্যবসা, গোল্ডের করতে পারেন, যে কোনো ব্যবসাতে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা আসবে। যারা ছোটোখাটো ব্যবসা করে, মুদির দোকান বলুন বা সবজি বিক্রি করে বা যে কোনো যে ব্যবসায় করুক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। এই মাসে আপনারা এই ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। কর্মদিক থেকে আপনাদের যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে সফলতা কিন্তু আপনাদের আসবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি। এবং রবি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, নবমপতি একাদশভাবে অবস্থান, সফলতার জায়গাটা কিন্তু যথেষ্ট তৈরি করবে, অর্থাৎ সাকসেসের জায়গা আপনাদের যথেষ্ট তৈরি করবে, অর্থাৎ একাদশভাবে এই রবি আপনাদেরকে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো তো বাড়াবে, যথেষ্ট আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনাদের যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো, এবং যারা সরকারি লেভেলে কাজ করছে তাদের কিন্তু প্রমোশন বা আপনাদের স্যালারি বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যারা রাজনীতিতে আছেন, রাজনৈতিক সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভফল প্রদান করবে, অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট উত্থান এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের রাশি ষষ্ঠভাবে রাহু, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কমবে এবং আপনারা এ মাসে কাউকে টাকা ধার দিবেন না, এই টাকা ধার দিলে সেই টাকা কিন্তু রিকভারি করার ক্ষেত্রে সমস্যা দাঁড়িয়ে যাবে। আপনারা কোনো অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন, অর্থ ধার দিলে সেই অর্থ রিকভারির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখাচ্ছে। এবং এই পঞ্চমপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো পারিবারিক অশান্তির দিকটা কিন্তু আসছে, পারিবারিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ভাতৃ বিরোধ, ভাইয়ের সাথে মতান্তর, ভাইয়ের সাথে কিছুটা হলো বন্ডিং আসবে না, এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশন পড়িয়ে এ করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এ মাসটা শুভফল কিন্তু প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিন্তু আমি বারবার বলছি যেহেতু পঞ্চমপতি এই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে, আপনারা অবশ্যই পারিবারিক দিকটা অবশ্যই নজর দিন, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, অভিনয়, শিল্পকলা, গান বাজনা এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে, অ্যাক্টিং, মডেলিং এগুলোর সাথে এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়, অর্থাৎ এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন ধনুরাশির। এনজিওতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা মোটামুটি শুভফল নির্দেশ করছে, কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেশার, থাইরয়েড, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ হওয়ার সমস্যা এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ ওভারঅল ধনুরাশির অক্টোবর মাসটা সব দিক থেকে যদি দেখা যায় মোটামুটি শুভ, অর্থাৎ এই পুজোর মাসে আপনাদের খুশির জোয়ার এবং আপনাদের
ডিজায়ারগুলো আপনাদের কিন্তু পূর্ণ হবে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে গোল্ডেন টাইম আসছে। নমস্কার।